বাড়ির পরিচারিকাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল ডিওয়াইএফআই টিওয়াইএফ। বুধবার ছাত্র যুব ভবনে বাড়ির গৃহ পরিচারিকাদের ডেকে তাদের হাতে সবজি এবং অন্যান্য সামগ্রী তুলে দিয়েছে এই যুব সংগঠন দ্বয়। এর আগে অন্য অংশে শ্রমজীবী মানুষের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তারা। আজকে এখানে যুব ফেডারেশন কালকে গতকালও ওরা করেছে, আজকে ওরা করছে, সবজি দিচ্ছে, বিশেষ করে সেই সমস্ত মহিলাদের যারা মানুষের বাড়িতে কাজ করেন, আমরা যাদেরকে গৃহ পরিচালিতা বলি। তো এটা খুব একটা ভালো উদ্যোগ আমি মনে করি, কারণ ওদের অবস্থা এটা সবচেয়ে এখন খারাপ, দিন আনে দিন খায়। সুতরাং তাদের সাহায্যের জন্য যে ডিওয়াইএফআই টিওয়াইএফ লকডাউনের পর থেকে আমরা নানানভাবে সাহায্য করছি, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ, আমরা শাকসবজিও এখানে দিচ্ছি। এর আগে রিক্সা শ্রমিকদের আমরা শাকসবজি দিয়েছি, আজকে আমরা করে যে শ্রমিক যারা আছে মহিলারা তাদের পরিবারদের আমরা শাকসবজি দিয়ে সাহায্য করছি। এটা আমরা চাই যে ডিওয়াইএফআই টিওয়াইএফ আমরা ধারাবাহিকভাবে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মানুষকে সেবা করতে চাই, যারা একেবারে গরিব, যারা শ্রমিক, যারা পরিযায়ী, এক নিরহ, এক খাদ্য অভাবে, টাকার অভাবে তারা দৈনন্দিন জীবনযাপন করতে অসুবিধা হচ্ছে। আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ আমরা গোটা রাজ্যেই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। Pure Report, Channel Din Rat.